শুরু দশক নগরে এই আপনার কম্বোডিয়াতে একটা আশ্চর্যজনক বিষয় হলো, আমি অন্য যে 14টা দেশে ঘুরছি এরকম দেখি নেই, এটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, অনেকে হয়তো বা জানেন, সেটা হলো যে আমরা সিদ্ধ ডিম কেমন খাই, সিদ্ধ ডিম সিদ্ধ করে সুন্দর করে খাই বা রান্না করে খাই, তাই না? যে কম্বোডিয়ার একটা মজাদার এবং তাদের নাকি টুকটা মাছ, আমি মরে মরে দেখি এই দোকানগুলো, সেটা হলো জীবের ভিতরে বাচ্চা আছে, সেই বাচ্চা সহ জীব সিদ্ধ করে। এই যে আপনারা ডিমগুলো দেখতেছেন, এই যে এক পাশে পুকুরের ই করা আছে, এর ভিতরে বাচ্চা আছে। আমি যদি আরেকটু ভালো করে ক্লোজ করে দেখাই, এই দেখেন এর ভিতরে বাচ্চা, এর ভিতরে বাচ্চা আছে, সেই বাচ্চা সহ ডিম সিদ্ধ ডিম। এটা মানে কি বলবো, এটা কীভাবে খায় এরা আল্লাহ ভালো জানে। এই যে এখানে আবার সাইনবোর্ড দেওয়া আছে, ঠিক আছে, একেবারে মশলা টশলা এটা সেটা দিয়ে বিভিন্ন প্রকার এইভাবে খায় আর কি। এটা খুব মানে ফেমাস ওদের, কি আশ্চর্য পৃথিবী যে কত রকমের, মানে কত মানুষ যে কীভাবে বসবাস করে কী খায়, এটা আসলে ওয়ার্ল্ড ট্যুর না দিলে বোঝা যায় না। এটা আসলে আমার কাছে মানে একটু ঘৃণিত প্লাস লজ্জাজনক, প্লাস আর একটা জিনিস হলো এটা আসলে খুব মানবতা বিরোধী, বা প্রাণীর যে একটা মানে প্রাণ আছে সেটা বাচ্চা, সেই বাচ্চাকেই এভাবেই করে পৃথিবী থেকে মানে বিলীন করে দেওয়া, এটা আসলে জানি না আমার কাছে খারাপ লাগে, হয়তো আপনার কাছে কেমন লাগতেছে জানি না। সেই বাচ্চা সহ ডিম, ডিম তুমি খাবা খাও, সেই বাচ্চা সহ খেতে হবে, এটা আপনার কাছে কীভাবে বেটে মনে হয়েছে দেখেন, এই যে বাচ্চা, এই যে মাথা দেখা দিয়েছে, ঠিক আছে, আমি যদি ক্লোজ করে দেখাই, এই দেখেন, মুরগির বাচ্চার মাথা দেখা দিচ্ছে, মানে বাচ্চা সহ। আমি গত রাতে কিনতে চাইছিলাম, একজনের কাছে গেছি, ও আমাকে দেখে বুঝতে পারছি, আমি যখন বলছি যে ডিম কত করে, আমাকে বলতেছে যে কিন্তু বাচ্চা আছে তুই খাবি, মানে ও বুঝতে পারছে যে ইন্ডিয়ান বা বাংলাদেশি এরা তো এগুলো খায় না, যার কারণে ও আমাকে আগে থেকেই বলছে আর কি। তো ধন্যবাদ, ছোটো ভিডিওটা কিন্তু আমার কাছে কী বলবো, খুবই খুবই বেদনাদায়ক লাগছে আর কি, এটা কীভাবে শুনবো। ধন্যবাদ। সালামালাইকুম, নামতম শ্রী কম্বোডিয়া থেকে। আপনারা দেখতেছেন আসলে এটা কী বলেন তো, আমরা সাধারণত কী মনে করি যে এই সমস্ত দোকানে কী বসে, এই বিভিন্ন প্রকার ফল টল ইত্যাদি কাইটে কাইটে বেছে বা ঝালমুড়ি বিক্রি করে, তাই না? তো সিমিলারলি এদের শোক ওই রকমই, তো এই ছোট্ট একটা শোকে মানে ফুটপাতে আর কি এরা বিক্রি করতেছে। হলো আমার কাছে শামুকটাই মশলা টশলা দেবে বিক্রি করতেছে, কেন ইমাজিন, মানে আমরা যখন ই খাই বাদাম টাদাম খাই, যে বাচ্চাগুলো আমরা যখন বাদাম বিক্রি করে দোকানে এসে একটা চাই খেয়ে দিয়ে কে দেখি কেমন লাগতেছে, সেম ওই যে বাচ্চাটা খাইতেছে আগে দেখতেছে যে আসলে কেমন লাগে, দেখতে পাচ্ছেন যে আরেকটু জুম করে দেখায় মানুষ যে কত প্রকার সিঙ্গাপুরেও খায়, রান্না করে সুন্দর করে মালেরাও খায়, ভালো কথা, কিন্তু এইরকম আমি তাও দেখি নেই যে মানে মশলা টশলা দিয়ে এবং দিস বয়েল ইস বয়েল নো বয়েল, তো ইংলিশ বলতে পারে না, আমি বুঝে যেতে পারতেছি না আসলে এগুলো বয়েল কি, আমার মনে হয় বয়েল করা, জানি না আপনি বয়েল করা কি না, তো মনে হয় বল করে যে মশলা টশলা আসলে বিভিন্ন রকম মশলা যদি কেনে পার্সেলও দেয় আর কি। এই যে মানুষ আসতে কেনার জন্য হয়তো বাসি একটা চাহিয়া দেখবো আর কি, বাদাম টাদাম কিনলে মানুষ একটা সুন্দর করে ফাটায় খায়া দেখে যে মচমচা আছে কি না, তো ওইরকম আর কি, যে বাচ্চাটা নিতেছে নিয়ে একটা এরকম বাদামের মতো খেতে শামুক, মানে এত জনপ্রিয় হয়েছে শামুক, আমি জানি না সেটা করা কিনা, মজা মজা করে খেতেছে কেনার মধ্যে, এই যে আরও মানুষ আছে তারা আসতেছে কেনার জন্য, ঠিক আছে, ভালো জনপ্রিয়। আমার মা যে আমাদের যেমন বাদাম বিক্রি করে ওরা এরকম বিক্রি করতেছে বাদামের মতোই কাইন্ড অফ আর কি, আমার
সঙ্গে যদি এটা টাকা দেয় তাও হয়তো বা খাবো না, কিন্তু ওদের কাছে খুব ভালো লাগতেছে যে বাচ্চাটা এখান থেকে নিয়ে এনে খেতেছে। বাদাম বিক্রি করলে যেমন একটা দুইটা মানুষ নিয়ে খায়, সামথিং লাইক দ্যাট। ওকে, ধন্যবাদ। ওদের আর একটা জনপ্রিয় খাবার হলো শশা। শশা সিদ্ধ করছে আর কি, সিদ্ধ করে এর সাথে লাল মরিচ, প্রচন্ড কালো মরিচ দিলাম এই লাল মরিচের সাথে তেল। এটা কেমন লাগে? স্মেলটা ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে খাবারের জন্য রুচি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো ওদের ব্যাপক প্রচুর মানুষ আসতেছে, কিনতেছে, তো একটু টক টক স্মেল পাওয়া যাচ্ছে। মানে মাঝে সিদ্ধ করে তারপরে একদিন বাসায় রাখছে, তারপরে বিক্রি করছে, সামথিং এরকম। লাল মরিচ, লাল মরিচ সিদ্ধ, একদম কচি শশা, একদম কচি, মানে যেটা ফুল আছে এরকম সেই শশা। এবং সেই শশা যে সিদ্ধ করছে তার একটু পানি, আমার মনে হচ্ছে যে এর মধ্যে মানুষ বিভিন্ন জাতি, অদ্ভুত অদ্ভুত শ্রেণীর খাবার আছে।